হ্যালো বন্ধুরা, ফ্রিডম টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আমাদের প্রজেক্টের টেস্টিমোনিয়াল সেকশন পর্যন্ত করেছিলাম, তো এখন আমরা আমাদের বাকি সেকশনগুলো কাজ করব। তো আজকে আমরা যে সেকশনটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের এই যে কাস্টমারদের ইমেজ। কাস্টমারদের ইমেজ বলতে এই যে টেস্টিমোনিয়াল, যারা মানে টেস্টিমোনিয়াল যারা যারা ফিডব্যাক দিচ্ছে এই টেস্টিমোনিয়ালে, তাদের ইমেজগুলো এখানে থাকবে। মানে এটা হচ্ছে কি, এটা মনে করেন না ডাইনামিক্যালি তারা জেনারেট করবে যখন মানে ডেভেলপমেন্ট করবে আর কি। তো জাস্ট আমরা এখন এটা কাস্টম মানে স্টাডি করে রাখতেছি, ঠিক আছে? তো এখন আমরা এই সেকশনটা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা এখানে নিব সেকশন কাস্ট ইমজি, কাস্ট ইমজি দিলাম। দেওয়ার পরে সাপোজ এটা ধরেন আমরা যদি চাই এটার ভিতরেও রাখতে পারি, বা আমরা এটা নিচে আর একটা ডিপ নিয়ে ওটার মধ্যে দিচ্ছি একটা সেকশনে জাস্ট। বা একটা কাজ করি, আমরা এটাকে আমাদের এই যে ডিপ আছে মানে এই যে সেকশনটা আছে টেস্টিমোনিয়াল, এই সেকশনের ভিতরে দিয়ে দিব। আমি কমেন্ট আউট করতে আবারও ভুলে গিয়েছিলাম। আচ্ছা, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল, ওকে। তো এখন এটা আমরা দিব হচ্ছে এই যে এখানে আমরা ডিপ আইডি কাস্ট ইমেজ, ওকে। আমাদের এটা ঠিক আছে। তো এখানে এখন আমরা এখানে কিছু ইমেজ নিব, আইএমজি সোর্স 3। তো এখানে কাস্টমার ইমেজ দেওয়ার জন্য আমরা কিছু ইমেজ নিব। তো পার্সন অ্যাভাতার নামে আমরা গুগলে সার্চ করব। সাপোজ ধরুন আমরা এটা নিলাম, মানে এটা নিতেছি আর কি। ওকে, এটা পিএনজি, পিএনজি, আচ্ছা এটা নিব, সেভ, সেভ দিব হচ্ছে। এই নামে সেভ করলাম। সেভ করার পরে এখন জাস্ট আমরা সরি এখানে লোড করব। তো ইমেজেস কাস্ট অল্ট আমি দিয়ে দিলাম, আমি এটা জাস্ট দিয়ে রাখতেছি। এটাকে কপি করব, আমরা 4টা বা 5টা ইমেজ নিব, ঠিক আছে? তো নিলাম, এই যে দেখেন আমাদের 5টা, হ্যাঁ 5টা ইমেজ নিয়েছি আমরা। তবে ইমেজগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তো আমরা এখন এগুলোকে একটু রিসাইজ করে নিব, ঠিক আছে? তো আমরা কোড এডিটরে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা আইডিটা ধরার পর ধরবো, ধরার পরে তো সাপোজ আমি এটাকে এখানে দিলাম। দেওয়ার পরে আইএমজি, তারপর আমি দিলাম উইথ, সাপোজ আমি ধরেন এখানে দিচ্ছি যে 100 পিক্সেল, হাইটও দিচ্ছি 100 পিক্সেল, প্লট লেফট করে দিচ্ছি। তো এখন যদি আমরা একটু দেখি এই যে আমাদের ইমেজগুলো চলে আসছে, ঠিক আছে? তো এখন আমাদের এগুলো মাঝখানে নিয়ে আসতে হবে। তো একটা কাজ করি, এখানে দিলাম, দেওয়ার পরে সাপোজ আচ্ছা তো আমরা আমাদের এটা একটা হাইট দিয়ে দিব, সরি উইথ 100% হাইট 150। তবে আমাদের যে এখানে যে এটা আছে, এই যে টেস্টিমোনিয়াল, এটা হাইট দিয়েছিলাম কত আমরা 200, তো আমরা এখানে এটা মিনিমাম মিনিমাম হাইট করে দিচ্ছি, মিনিমাম হাইট 200 পিক্সেল দিয়ে দিলাম। তো ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই যে ইমেজ, লট তো আমরা লেফট দিলাম, দেখুন মার্জিন 0,
কাজ করব না এখানে। সরি, জাস্টিফাই কন্টেন্ট, ও সরি, কাজ করে করে না, ডিসপ্লে কাজ করতেছে না। আচ্ছা, উইথ কাজ করে এখানে যদি দেখেন মার্জিন বটন 20 সরি 10 পিক্সেল দিলাম। একটু কাজ পার্সেন্ট করে আমি এটাকে মার্জিন মার্জিন জিরো অটো করে দিচ্ছি মাঝখানে যাওয়ার জন্য। তো এটা এখন গেল, তো যাওয়ার পরে সাপোজ আমার এখানে দিলাম 30, আরো হবে লাগবে। একটু চেক করি এবার, ঠিক আছে। তো এখন আমি এখানে যেটা করব, আমি এখানে এখন এটাকে আমাদের যে শেপ, এই যে শেপটা আমরা তৈরি করেছি এখানে, এই শেপের মতো করব, সার্কেল করব, সার্কেল শেপ, বর্ডার 50px সলিড, সরি, বর্ডার রেডিয়াস 50px। এই যেটা হয়ে গিয়েছে, এই যে দেখেন, এই যে আমাদের কাস্টমারদের ছবিগুলো। তো আমরা চাইলে এখানে একটা বর্ডার দিয়ে দিতে পারি, 1 পিক্সেল বর্ডার, 1 পিক্সেল সলিড 3 3 দিয়ে দিলাম আর কি। বা আপনি চাইলে রেডি দিয়ে দিতে পারেন, এই যে দিয়ে দিলাম, রেড দিয়ে দিলাম, দেখেন এখন ঠিক আছে। তাহলে একটু খেয়াল করেন, আমাদের যে শেপটা আমরা তৈরি করেছি এটার মতো হয়েছে কিনা, এই যে এক্স্যাক্টলি আমাদের মানে সেম শেপটা হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা কোনো টাইটেল ব্যবহার করবো না, কারণ এগুলো হচ্ছে আমাদের যে টেস্টিমোনিয়াল কাস্টমার, যে যে কাস্টমাররা ফিডব্যাক দিচ্ছে তাদের যে ফিডব্যাক অনুসারে তাদের ইমেজটা এখানে শো করবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা আমরা কীভাবে তৈরি করেছি। আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। তো আমরা আমাদের সেই মানে এই যে প্রজেক্টটা শেষে এটা মানে ক্লাস রাখবো, যেটাতে আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, আর কোনো সমস্যা থাকলে সেটাও সলভ করে দিব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।